আর হচ্ছে বেসিক সালাদ আমরা কেটে নিয়েছি, কারণ এত ব্যস্ত সবাই যে আমাদের রেগুলার সালাদ বানানোর তেমন টাইম নেই। লেবু, শসা, কাঁচামরিচ সবকিছু দিয়ে আমরা নিয়ে এসেছি। এরপর ও চিকেন আলু দিয়ে রান্না করেছে, আমি বলেছিলাম, কারণ হচ্ছে বিরিয়ানি, রোস্ট, তেহারি এসব খেতে খেতে আসলে বোর্ড হয়ে গিয়েছি, তো আলু দিয়ে চিকেনের ঝাল মাংস রান্না করেছে। আর এখানে অনেক বড় বড় বক্সে ও বোনা খিচুড়ি নিয়ে এসেছে, জিয়াসমিনের বোনা খিচুড়ি অনেক মজা। তো ফুফাতো বোনরাও ছিল, ওরা খেতে পারেনি, ওরা সাথে করে ওদেরকে দিয়ে দিয়েছি। অলরেডি বাচ্চা কাচ্চা শুরু করে দিয়েছে খাওয়া, তো ও বড় বড় দুটি বক্সে নিয়ে এসেছে, কারণ আমাদের ফ্যামিলি মেম্বার কত আমরা সবাই জানি, সেই হিসাব করে আমরা খাবার করি। এখানেও বড় এক বক্সে ঝাল মুরগি রয়েছে। এরপর মাছ রান্না করেছে, এই যে দেখুন, খুবই মজা করে। আবার ডেজার্ট করেছে, দুধ সেমাই, দেখতে ভীষণ ভালো লাগছে। এর আগে আপনারা ব্লগ দেখেছেন আমার ড্রাই ফ্রুটসের, তো আমার কাছে মনে হচ্ছে আমাদের ড্রাই ফ্রুটস ব্যবহার করা হয়েছে, আমি শিওর না, হয়তো বা এগুলো আমার গুলো, হ্যাঁ জিয়াসমিন বললো আমাদেরই ড্রাই ফ্রুট। তো এই হচ্ছে আবার এক বয়ম আচারও রয়েছে। আর এই হচ্ছে এখন আমাদের সাঙ্গপাঙ্গ যারা আমরা অপেক্ষায় আছি খাবারের জন্য, এই হচ্ছে জিয়াসমিন ভাইয়ের বউ, রান্না করে নিয়ে এসেছে আজকে রাত্রের খাবার। আর এই হচ্ছে আমরা সব বসে আছি, বড় আব্বুর সাথে বড় আব্বুর ছেলে মেয়েরা সব রয়েছে। জিয়াসমিনকে জিজ্ঞাসা করো যে কে কে হেল্প করছে ওদের। জিয়াসমিন কে কে হেল্প করেছে? অসীম করছে, আনাত, আলবি, ও যে আজকে ওকে কেউ হেল্প করেনি, ও একা করেছে, থ্যাংক ইউ ভেরি মাচ আনাজ। আর আমান রাকাত হচ্ছে উপরে আছে, ওরা খেলা করছে। আমান আর এই হচ্ছে ওয়াসিম, রফিক ভাই, আকরাম, আমরা সবাই অপেক্ষায় আছি এখন খাবারের জন্য। আমাদের আমেনা বুড়ি অলরেডি খেতে বসেছে। হ্যাঁ হ্যাঁ, তো এই সবাই এখন সিরিয়াল একে একে সব আসছে। আর আমাদের জায়গায় জায়গায় লাগেজ আর ব্যাগ, কারণ একটি একটি করে গুছাচ্ছি, একটি একটি করে সাইডে রাখছি। খুব খারাপ অবস্থা, ঘর বাড়ির বাচ্চা কাচ্চা সবাই উলট পালট করে রেখেছে। তো এই হচ্ছে সিচুয়েশন আমাদের আজকে, লাকি বেড়ে দিচ্ছে। আজকে আমি হচ্ছে ফ্রি বসে আছি, সবাই সার্ভ করছে, আমানকে খাওয়াবো, নিজে খাবো। আমিভাবে আজকে রাতটি কাটাচ্ছি, খুবই ইমোশনাল রাত, বুঝতেই পারছেন, কালকে চলে যাব। তো আগে ইমোশনাল ধরে রাখি, এনজয় করি, খাওয়া দাওয়া করি, ইমোশনের পালা পড়ে, কারণ গত এক বছর অনেক সাফার করেছি আমি, আপনারা অনেকেই জানেন। আজ আর কষ্টে হ্যাপি মুহূর্ত হ্যাপি ভাবে কাটাতে চাচ্ছি। আর আজকে এই খাওয়া দাওয়া সত্যি খেয়ে বেশি মিস করছি রনিকে। রনি আছে বর্তমানে দুবাই, ও ঘুরতে গেছে, সব খাবার দাবার একে একে খাচ্ছি, রনি এই খুব খারাপ লাগছে। ইনশাল্লাহ নেক্সট টাইম হয়তো বা রনিও আমাদের সাথে থাকবে। না এটা ফারা না, ওটা নিতে সিমি খাওয়া যাবে মারে দিস খাবার আব্বু আব্বু খাবার কেমন হয়েছে আমার?
হাত দিয়ে দেখাও খাবার কেমন হয়েছে শো করো ভিডিওতে হাউ ইজ দ্য টেস্ট শো করো ফিঙ্গার শো করো হ্যাঁ ওই যে খাচ্ছে দচ্ছি ভুকে আর ফুল বাবা জ্যাসমিন তুমি বসলা না কেন বসো বসো না না তো একবারে খাবার নিয়ে বসো কেউ কারোর জন্য ওয়েট করো না এখন আপনাদের কোন বিয়ে হয়েছে তো প্রশ্ন ঠিকই করছে যখন প্রশ্ন করবো তোমরা কি গে আপনি বলবেন যে না মা আজকে রাত কেটে আগামীকাল যেন ভালোভাবে প্লেনে উঠে আবার ইংল্যান্ডে এসে পৌঁছাতে পারি আপনাদের সবার দোয়া কামনা করছি আমন্ত্রণ জানিয়ে শেষ করছি পরবর্তী নতুন কোনো ব্লগের জন্য আল্লাহ হাফেজ